অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দাদা চলুন বেরোতে হবে। কি হয়েছে? আমার খুব জ্বর। জ্বর দেখি তো বেশ ভালো জ্বর এসছে, ডাক্তার দেখাতে হবে এক্ষুনি। আপনি একটা কাজ করুন, আপনি আপনি আসুন আমার সাথে, আসুন আসতে। ওই দিকটা গিয়ে বসুন, বসুন আসতে আসতে। আসুন বসুন বসুন। সিট বেল্ট। তোমার বউয়ের নাম্বারটা একবার দিও, বাড়িতে জানিয়ে দেবো, কেমন? এনা হ্যাঁ হ্যালো। কি রে, ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ মানে ওই হ্যালো হ্যাঁ যা, তো চার্জ শেষ হয়ে গেছে, চার্জে বসাতে হবে। আজকে না অভিদা তোকে দেখলে চোখে ফেরাতে পারবে না। এমনটাও হতে পারে তোকে হয়তো বাড়িতেই ফিরতে দিল না, ওর কাছেই রেখে দিল। বাহ কি সুন্দর লাগছে তোকে, একেবারে লক্ষ্মী প্রতিমা। ও বাবা আমিও তো সেটাই বললাম, ওকে এত মিষ্টি লাগছে ওই বাড়ির লোকের ওকে ঠাকুর ভেবে পূজনা করে ফেলে। চুপ করবি তো, সবসময় পাকা পাকা কথা। হ্যাঁ কিন্তু তোরা সব সেজেগুজে রেডি, ওদের গাড়ি তো এখনো এলো না, কখনই যাবি আর কখনই বা আসবি, যেতে যেতেই তো অর্ধেক সময় কেটে যাবে। হয়তো রাস্তায় খুব জ্যাম না, মানে বর্দা যখন একবার বলেছেন যে গাড়ি পাঠাবেন, আমার মনে হয় নিশ্চয়ই উনি গাড়ি পাঠাবেন। হ্যাঁ 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 তা তো ঠিকই, কিন্তু এখনো আসছে না কেন বল দেখি। বাবা এ তো খুব জ্বর, ছোট বাবু ভাগ্যে আপনি ছিলেন, না হলে যে কি হতো? এরম ভাবে বলবেন না, এনিন এটা ধরুন, এর মধ্যে সমস্ত ওষুধপত্র আছে, খাওয়ানোর নিয়ম কানুন সব লেখা আছে এর মধ্যে, সময় মতো ওষুধগুলো খাবেন কেমন? ছোট বাবু আপনি না থাকলে কি যে হতো, আপনি বললে এত কিছু করলেন,
নইলে অন্য কেউ হলে মানুষ যদি মানুষের পাশেই না থাকে তাহলে মানুষ হয়ে লাভ কি? ওনাকে ঘরে নিয়ে যান। হ্যালো, তুই কোথায়? আরে আমি তো ফোন করেছিলাম, ফোন করে তোমায় পাচ্ছিলামই না। আরে ফোনে পাবি কি করে, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল, চার্জ দিয়ে নিয়ে এলাম। আর বলো না বর্দা, এখানে একটা বড় ঘটনা ঘটে গেছে। আমাদের যে ড্রাইভার তার জ্বর হয়ে গেছে তো। হ্যাঁ, তারপর আমি ওখান থেকে আমি গেলাম মেডিসিন শপে, ওখান থেকে ওষুধ ফুষুধ কিনে এনে তারপর ওকে বাড়ি পাঠিয়ে এখন আসছি। হ্যাঁ, আমি নিজেই যাচ্ছি, আলোদের নিয়ে আসছি, তুমি চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা মুখটা দেখে ঠিক ভালো লাগছে না। আরে অভি নিজে গেছে আলোদের আনতে। কেন অভি, অভি কেন গেছে আলোকে নিতে? তুই বলেছিস? তুই বলিস নি? আমি বলেছি না, আমিও তো বলিনি। তাহলে দেখ দাদা, আমি তোকে এইটুকু বলতে পারি, অভির কিন্তু আলোর প্রতি লুলুরিটা খুব বেশি হয়ে যাচ্ছে। তুই একটু ব্যাপারটা দেখ। একটু পাকনা গজিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখন কিছু বলার দরকার নেই। অভি যদি সত্যি পাকনা গজিয়ে থাকে তাহলে সে পাকনা কি করে ছাড়তে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আগে বিয়েটা যাক, তারপর আমি দেখছি। তুমি মাথা ঠান্ডা রাখো, আমি আছি দাদা তোমার সাথে। উফ, কখন থেকে রেডি হয়ে বসে আছি, সাজগোজ সব নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না, গাড়িটাও আসছে না। আরে চুপ কর না, আরে কোনো সমস্যা হয়েছে? এমনও তো হতে পারে যে রাস্তায় গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে। এই তুই কাজ কর তো, অভিধাকে এক্ষুনি ফোন কর, জিজ্ঞেস কর গাড়িটা কোথায়। এই তুই ছাড়, আমি ফোন করে নিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি ফোন করছি। কি ব্যাপার বলতো, ওরা তো এখনো গাড়ি পাঠালো না, গাড়ি পাঠাতে ভুলে গেছে বোধ হয়। এদিকে সন্ধে হয়ে গেছে, তোদের তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। থাক, আজকে আর যাওয়ার দরকার নেই বুঝলি। আমি আমি দেবরাজবাবুকে ফোন করে বলে দিচ্ছি যে আজকে আজকে তোরা যেতে পারবি না। না না বাবা বাবা, আমার মনে হয় আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। কিন্তু কখন যাবি বলে দেখ, ছটা তো বেজে গেছে, এরপর তো অনেক দেরি হয়ে যাবে না। ওই তো গাড়ি এসে গেছে। কি তুমি? ব্যাস চলে এলাম তোমাকে নিতে। কি ব্যাপার, কে এসছে নিতে? স্বয়ং অভিরাজ চ্যাটার্জি এসেছে দিদিকে নিতে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? ইস, তোমাকে কতক্ষণ না জেনে দেখো বাইরে দাঁড় করিয়ে রেখেছে, আমি আলোকে সেই কখন থেকে তাড়া লাগাচ্ছি। তুমি ড্রাইভার পাঠিয়ে দিলেই তো পারতে। হ্যাঁ ড্রাইভারই আসতো, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ায় আমি চলে এলাম। হ্যাঁ তা বেশ বেশ ভালো হয়েছে। বলছি যে তুমি তুমি একটু সময় করে ওদের বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থাটা করে দিও। আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, ওরা ঠিক সময় মতো পৌঁছে যাবে। বেশ বেশ খুব ভালো, তাহলে তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো। হ্যাঁ আসি তাহলে।
সাবধানে। ওমা ওমা মেকি, তুমি এখানে কেন উঠছ গো? আরে ম্যাডাম, আপনার জায়গাটা তো সামনে। স্যার এত কষ্ট করে এলেন আপনার জন্য, আপনি গিয়ে সামনেই বসুন, আর টিপটাও দিয়ে দেবেন। হ্যাঁ, তাকে ছুঁব ছুঁব ভাবছি আর ছুঁই পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পেছুনাম তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুডা আমার, মুখ বুঝে তাকে ডাকছে আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। মা, অভি সত্যি সত্যি খুব বার বেড়েছে, বিয়ের আগেই বউকে মাথায় তুলে ধেই ধেই। মা, অভি কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। হ্যাঁ, এরপরে ওকে আর সামলানো যাবে না, একেবারে বিয়ের পরে বউয়ের আঁচলের তলায় গিয়ে ঠুক। সেটা হতে দিলে তো, তার আগেই তো আঁচলটা কেটে। কি হলো টা কি কি হলো? হ্যাঁ, সংসারে দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছো? যাও কাজগুলো করো তাড়াতাড়ি, হাত চালিয়ে, এক্ষুনি তো ঠাকুর বসে এসে পড়বে। হা করে কথা শোনাই তোদের কাজ, সব পৌরা হয়েছে এক একটা অকম্মার ঠেকি। এরা তোমাদের মাথার উপর নাচতে চাইছে। মা থামো, কে কি তলে তলে ভাবছে, কে কি প্ল্যান করছে সব আমি বুঝি। এ যা বেড়াল আমার এই বউগুলোর সাথে, আসছে আর একটা ঢিঙ্গি মেয়ে। দেখতে পাচ্ছি আমার সংসারটা বোধহয় একেবারে উচ্ছন্নে চলে যাবে। মা তুমি একটু শান্ত হও, কেন এত আশঙ্কা করছো বলো তো? আচ্ছা আমি, আমরা তো আছি কিরে। আচ্ছা আমরা যদি একসঙ্গে থাকি তাহলে তোমার সংসার কি? আমাকে আর প্রবোধ দিতে হবে না, সব নাটক আমি বুঝি। নাটক বলে নাটক। আচ্ছা মা তুমি বলো, আলো কি জানতো না যে অভিযোগে নিতে যাবে? ও যদি সত্যি ভালো হতো,
ও তো অভিকে বারণও করতে পারত। চালাক মেয়ে একটা এমন সুযোগ হাতছাড়া করে নাকি কেউ? নিশ্চয়ই গাড়িতে আস্তে আস্তে কি ব্রেন ওয়াশ করছে কে জানে। এদের মাখামাখিটা কিন্তু বড্ড বেড়েছে। আসুন ঠাকুর মশাই আসুন। পূজো তো শুরু হতে যায়, বাবুর তো এখনো আসার নাম নেই। মা তো ব্যস্ত হচ্ছ কেন? আমি কিন্তু আজ থেকে দেখো তুমি রাগ করো না, আমি তো চলে এসেছি আলোকে নিয়ে পূজোর আগে। কই আলো, ভেতরে এসো। আলো এসো। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভুল হয়ে গেছে? তুমি চোখে দেখতে পাও না নাকি ইচ্ছে করে আলপনাটাকে ঘাটলে? হ্যাঁ, এসব কি বলছেন আপনি? আলো ইচ্ছে করে আলপনাটা নষ্ট করে দিয়েছে, আজব তো। লক্ষ্মী পূজোর দিন বাড়িতে হবু বউয়ের পা লেগে মা লক্ষ্মীর আলপনা নষ্ট হয়ে যাওয়ার মানে বোঝো ঠাকুর? একে গৃহে অলক্ষ্মীর প্রবেশ বলে। হোয়াট রাবিশ, এসব আজকালকার দিনে না কেউ মানে না। হ্যাঁ, আলপনাটা যেখানে ঘেঁটে গেছে সেখানে একে নিলেই তো হয়, আজকালকার দিনে এসব কেউ মানে না। আর এত সিম্পল একটা জিনিস নিয়ে ওভার রিয়াক্ট করার কিন্তু কিছু হয়নি। আমি বলছি দেখো টাপুর, সবাই তো তোমার মতো উগ্র আধুনিক নয়, অনেকেই সংস্কার মেনে চলে। এসবকে আপনারা সংস্কার বলে মানেন? প্লিজ তোমার এই প্রতিবাদ করার ইচ্ছেটা বন্ধ করো, তাহলে আমরা খুশি হব। খুশি হবেন? আপনাদেরকে খুশি করার জন্য না আমি কুসংস্কারকে সংস্কার বলে মেনে নিতে পারবো না। চুপ কর, কথা বলিস না। দেখুন দেখুন, আমি আমি ক্ষমা চাইছি হাত জোর করে আপনাদের কাছে। সত্যি আমি বুঝতে পারিনি, আমি লক্ষ্য করিনি যে এখানে আলপনা দেওয়া হয়েছে। তোমাকে বিশ্বাস পারছি না গো করতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তুমি আর সংকোচ করো না। ঠিক আছে, ভুল
ভুল হয়, এরকম ভুল হতেই পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে, ব্যাস মিটে গেল তো, তাই না? শুধু তোমাদের টাপুরকে বলো একটু সব ব্যাপারে নাক গল, মানে কথা না বলতে। যে পান থেকে চুন খুশলেই ও প্রতিবাদী হয়ে উঠছে, এটা আমাদের ঠিক পছন্দ হচ্ছে। আমি আমি টাপুরের হয়ে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আসলে ও আমাকে নিয়ে খুব সচেতন, মানে কেউ আমার আমার ব্যাপারে কিছু বললে বা আমাকে নিয়ে কিছু বললে ও ও আমার ঢাল হয়ে দাঁড়ায়, তাই। মা, আলপনাটা আমি ঠিক করে দিচ্ছি। কেন, তুই কেন ঠিক করবি? মা করুক না, বাড়ির কাজ তো আমরা ছেলেরাই করি।